أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক বন্ধু আমাকে একটি প্রশ্ন করেছেন, মানুষ যদি যায় মরিয়া কবরে দেয় লাশ শোয়াইয়া, মানুষ যখন মৃত্যু হয় তখন কবরে লাশ শোয়াইয়া দাফন করে, এখন বন্ধু আমাকে প্রশ্ন করেছেন কবরের হাতিয়ার কি? আসলে তো কথা ঠিক, দুনিয়াতে আমরা চলাফেরা করি এবং আমাদের দুনিয়াতে ঝগড়াঝাটি করতে হলে হাতিয়ারের দরকার হয়। যেমন না পারলে একটা বাঁশের লাঠি হোক দরকার হয়, ঝগড়াঝাটি মারামারি কত কিছু করলে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তখন কবরের ভিতরে হাতিয়ার কি, কি হাতিয়ার থাকবে? তবে চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রশ্নের জবাব করার লাগি। আমার জন্য দোয়া করবেন, আমি অধম পাগল মোহাম্মদ দানমিয়া সরকার আপনাদের সম্মুখে দু চার কথা বলে থাকি। এই প্রশ্নের উত্তর হল, এই হাতিয়ারগুলির নাম হল কবরে যেই হাতিয়ারগুলা আমাদের দেওয়া হয় চারটি সূরা, যেমন এই চারটি সূরা, যেমন এক নম্বরে সূরা কাফিরুন, দুই নম্বরে সূরা এখলাস, তিন নম্বরে সূরা নাস, চার নম্বরে সূরা ফালাক। এই চারটি সূরা চার ব্যক্তি চার মুষ্টি মাটি নিয়ে এই সূরা তেলাওয়াত করে ফুঁক দিয়ে কবরের ভিতরে দিয়ে দেন, এই হলো কবরের হাতিয়ার, এই হলো কবরের হাতিয়ার। আমরা প্রত্যেকে কবরে যাব, আমরা একবার এই পৃথিবীতে একবার চিন্তা করার দরকার, কোন সমাজে আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। দুনিয়াতে থাকতে বন্ধুগণ আমরা যদি কিছু আমল করতে পারি, আমাদের উপকারে আসবে, আর দুনিয়ার এই ফালতু কথা নিয়ে আমরা সময় ব্যয় করতে পারবো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না।
আমাদের কোনো কাজে আসবে না। তবে একটি কথা হলো, বিশেষভাবে অনুরোধ, যারা ইসলাম ধর্মের মানুষ, আমার বিশেষ অনুরোধ রইল, আমরা চিন্তা ভাবনা করে দুনিয়াতে আল্লাহ পাক যেন আমাদের দুনিয়াতে এরকমভাবে আমাদের রাখেন, যেহেতু আমরা আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে না হয়। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, এক বন্ধু আমাকে একটি প্রশ্ন করেছেন, প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার বাড়িতে আগমন করেছিলেন, তখন আমার দিনের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে নেওয়ার পর হযরতে মা হালেমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনার মাঝে শোয়াইয়া তিনি দুরুদ পাঠ করেছিলেন, তিনি দুরুদ পাঠ করেছিলেন। এখন প্রশ্ন হল, তিনি কোন দুরুদরা পাঠ করেছিলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবর, খুব মূল্যবান কথা। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, আমার দিনের নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা হালিমার বাড়িতে নিয়ে গেলেন, তখন আমার দিনের নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা দোলনার মাঝে শোয়াইয়া তখন মা হালিমা কিয়াম পাঠ করেছিলেন, কিয়াম পাঠ করেছিলেন। ইয়া নাবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই দুরুদ শরীফ মা হালিমা সেদিন তেলাওয়াত করেছিলেন আমার দিনের নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী কে পেয়ে মা হযরতে মা হালিমা এই দুরুদ শরীফ মিলাদ কিয়াম পাঠ করেছিলেন। আবার আমি দুরুদরা পরে শোনাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই দুরুদ মিল্লাত কিয়াম সেদিন পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সকলকে যেন সঠিক পথে চলার মতন সুযোগ দান করে দেন। আমিন, আল্লাহুমা আমিন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা মুসলমান ভাইদের যেন আল্লাহ পাক এই করোনা ভাইরাস হতে আল্লাহ পাক মুক্তি রাখেন, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ পাক এই করোনা ভাইরাস হতে মুক্তি করে দেন। আল্লাহ পাকের গজব আল্লাহ পাক যেন উঠাই নেন।
পৃথিবীতে যেন মানুষ, প্রত্যেকটা মানুষ যেন আবার সুশান্তি আল্লাহ পাক করে দেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আমিন, আল্লাহুমা আমিন। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, আমার এই বলিউমের কথা আমি এখানে শেষ করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।